एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज योर एबीसी न्यूज एजीटी लाइव। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জেনেছি যে সিকিউরিটি কিন্তু শুধু রাজ্য সরকার যেতে তা ঠিক না, প্রধানমন্ত্রীর সিকিউরিটি কেন্দ্রীয় যে সংস্থা প্রধানমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে তারাও ব্যাপারটা মনিটরিং করেন, ফলে সেই জায়গায় দেখেছি আমরা। তবে কৃষকদের যে ক্ষোভ, কৃষকদের বক্তব্য আমরা যেটা পড়ে জানলাম যে কৃষকরা বলছে যে এই এক বছর আমাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ হয়নি, আমরা এই প্রধানমন্ত্রীর কথা পাঞ্জাবে শুনতে চাই না, তাদের অ্যাঙ্গার থেকে এটা করেছে। যদিও প্রধানমন্ত্রীর মিটিং আমরা বলবো সৌজন্যতার খাতিরে হলো এই মিটিং এইভাবে বন্ধ করার সম্পর্কে এটা ঠিক কিনা এটা প্রশ্ন, প্রধানমন্ত্রীর মিটিং করুক, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই নিয়ম। তবে মানুষের ক্ষোভটাকে তো উড়িয়ে দেওয়া যায় না, এটা খুবই বহিঃপ্রকাশ হয়েছে। সরকারের ব্যাপারটা পাঞ্জাব সরকার তার মুখ্যমন্ত্রী বলবেন, এটা আমাদের তো বিষয় নাই। আপনারা কি বিষয়